সিওবি অল বাংলা চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসে পোস্ট অফিসে নতুন চাকরির আপডেট চলে আসে মাধ্যমিক পাশ করা থাকলেই এখানে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গে তেইশটি জেলা থেকে আবেদন করা যাবে মাধ্যমিক পাস করা থাকলে বয়স কী লাগবে কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ স্টেপ দেখাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আপডেট সব আগে পাওয়ার জন্য এই যে পেপার কাটিংটি রয়েছে এটি আজকে একটি দৈনিক পেপারে পাবলিশ করেছে ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়া থেকে এখানে সাউথ কলকাতা ডিভিশন কলকাতা সেভেন জিরো এখানে মাধ্যমিক পাশ করা থাকলেই আবেদনযোগ্য বয়স লাগবে আঠারো থেকে ৫০ বছর হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ডাইরেক্ট এজেন্ট হিসাবে এখানে যেটা বলা হয়েছে ডাইরেক্ট এজেন্ট সে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে পিএলআই স্ল্যাশ আর থেকে তো এখানে ডাইরেক্ট এজেন্ট তোমাদের আবেদন করতে পারবেন এজেন্ট পোস্টে মাধ্যমিক পাশ করা থাকলেই ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়া থেকে কিন্তু এটি নিয়োগ করা হবে তো এখানে আবেদনের শেষ তারিখ বলেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ষোলো সাত দু হাজার একুশে আবেদনের শেষ তারিখ সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে তো এবার তোমরা কি কি ডকুমেন্টস সেখানে পাঠাবে এবং কি কি জিনিস লাগবে এখানে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ অত কিছু বলে দেয়নি তোমরা এখানে অ্যাড্রেস রয়েছে এখানে যে অ্যাড্রেসটি রয়েছে তোমরা ডাইরেক্ট সেখানে গিয়ে কথা বলে নেবে এবং কি কি ডকুমেন্টস লাগবে কবে হ্যাঁ সম্পূর্ণ স্টেপ এই অ্যাড্রেসে গিয়ে তোমাদের সব কিছু করতে হবে তোমরা কিন্তু এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসে গিয়ে সমস্ত কিছু কাজ তোমাদের করতে হবে এবং আবেদনের শেষ তারিখও বলে দিয়েছে ষোলো ছাত ষোলো সাত দু হাজার একুশ তারিখে তো তোমরা সম্পূর্ণ অ্যাড্রেস এখানে রয়েছে যোগাযোগ করে নাও ডাইরেক্ট এজেন্ট পি এল আর পি এল টি ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়া থেকে ডাইরেক্ট নিয়োগ করা হচ্ছে তো আশা করি গুরুত্বপূর্ণ ভিডিওটির আপডেট তোমরা পেয়ে গেছো চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আপডেট সবার আগে পাওয়া যায়